वालेकुम दर्शक तानिया कुकिंग्स बाय मिथिला सेलेने नतून एक रेसिपी देखार जो सबा के वेलकाम जानाच्छि। आज के रेसिपिटा होच्छे बाधाकपिर भर्ता और बाधाकपिर भर्ताटा किन्तु सबार पसंदेर एक भर्ता, एटा आमार अनेक फेवरेट। और ये भर्ताटा गरम भात किंबा खिचुड़ीर साथे खेते अनेक मजा, असाधारण एक भर्ता। আর আমার চ্যানেলে কিন্তু অন্য আরও অনেক ভর্তা দিয়ে আছে, বাঁধাকপির বিভিন্ন রেসিপি দিয়ে আছে, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে আসতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর বেশি কথা না বলে আমি এখন কিভাবে ভর্তাটা তৈরি করব সেই প্রসেসিংয়ে চলে যাব। বাঁধাকপি ভর্তা করার জন্য আমি এখানে কিছু বাঁধাকপি সাইজ করে কুচি করে নিয়েছি। আর এদিকে আমি চুলায় একটি কড়া বসিয়ে দিয়েছি। আর এই কড়ার ভিতরে এখন আমি কপি, যেটা বাঁধাকপি, ওটা আমি দিয়ে দিব। আর এখানে আমি কোনো পানি অ্যাড করব না, কারণ কপি থেকে অনেক পানি বের হবে, সেই পানিটা দিয়েই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। দেয়া মাছে রেখে কপিটা সিদ্ধ করতে হবে। আর এখন আমি এই কপিটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। এখানে আমি তো পানি অ্যাড করিনি, কতটা পানি বের হয়েছে কপি থেকে, এখন কপিটা একটু নেড়ে দিব। আর আমি এখনও কপিতে কিন্তু লবণ অ্যাড করিনি, প্রথমে লবণ দিলে লবণটা আসলে বোঝা যায় না। আর আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ অ্যাড করব। আর লবণটা দিয়ে কপিটা ভালোভাবে নেড়ে দিব। আর খেয়াল রাখতে হবে কপিতে যেন কোনো পানি না থাকে, এই পানিতেই কিন্তু কপিটা সিদ্ধ হয়ে যাবে। আর বারবার একটু নেড়ে দিতে হবে, তা না হলে কপিটা পড়া সাইডে লেগে যেতে পারে। আর আমি এখন এটা আবারও ঢাকা দিয়ে রাখব, লো আছে, কপিটা প্রায় হয়ে আসছে। আমি এটা পানি শুকিয়ে গেলে নামিয়ে নিব। আর কপিতে কিন্তু একটুও পানি নাই, এইভাবে একটু ভাজা ভাজা করে না শুকিয়ে নিতে হবে, কারণ পানি থাকলে ভালো হবে না। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিব। আর এদিকে আমি পেঁয়াজ রসুন তা শুকনো মরিচ ভাজার জন্য আমি একটি প্যান ব্যবহার করব। আমি এখানে ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিয়ে দিব, কারণ ভর্তাটা সরিষার তেল দিয়েই করতে হয়। এখানে 4টা শুকনো মরিচ দিয়ে দিব আর 4টা কাঁচা মরিচ দিয়ে দিব। আর কাঁচা মরিচটা কিন্তু দেওয়ার আগে একটু ফাটিয়ে নিতে হবে, তা না হলে এটা ছিটে চোখে মুখে লাগতে পারে, স্কিনে সমস্যা হয়ে যেতে পারে। আমি এগুলো ভালোভাবে নাড়িয়ে নিব। আর এর ভিতরে দিয়ে দিব 4টা, আমি এখানে বড় সাইজের 4টা রসুনের কোয়া নিয়ে একটু ছিঁড়ে নিয়েছি, কোয়াগুলো একটু বড় ছিল, এখন এগুলো ভেজে নিব। শুকনো মরিচটা লাল লাল করে ভাজতে হবে, কাঁচা মরিচ আর রসুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমি এগুলো ভেজে, এদিকে আমার রসুন আর কাঁচা মরিচ কিন্তু হয়ে গেছে, আমি এগুলো এক সাইড করে রেখে দিয়েছি, উঠিয়ে নিব। আর শুকনো মরিচটা এখনও লাল লাল হতে বাকি আছে, এটা আর একটু ভেজে নিব। আর আমি এই তেলের ভিতরে আবারও এখানে যে পেঁয়াজ কুচি করে রাখছি, অল্প একটু রসুন কুচি করে রাখছি, আমি এটা এক সাইডে দিয়ে নাড়তে থাকব। আর পেঁয়াজ রসুন যে কুচিটা এটা কিন্তু বেশি ভাজা যাবে না, জাস্ট অল্প একটু ভেজে নিতে হবে, কারণ বেশি ভাজলে কিন্তু এর ফ্লেভারটা চলে যাবে। আর এটা কাঁচা খাইতে চাইলে কাঁচাও দিতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা ভর্তাটা সবাই একসাথে খেতে পারি না, কারোর জন্য রেখে দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু কাঁচা পেঁয়াজটা দিলে ভর্তাটা গন্ধ হয়ে যাবে। এই জন্য পেঁয়াজটা যদি একটু ভেজে নিয়ে যায়, মানে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে, বেশি ভাজা যাবে না, বেশি মচমচে করা যাবে না, জাস্টটা হালকা নরম হবে, পেঁয়াজের উপরে গন্ধটা চলে যাবে। তারপরে আমি পেঁয়াজটা নামিয়ে নিব। আমার পেঁয়াজ ভাজার সময় যে আমি রসুনটা দিয়েছি, এটা দিলে খেতে আগে আরও টেস্টটা বেড়ে যায় ভর্তার। কেউ না চাইলে রসুনটা 2 বার অ্যাড করার দরকার নাই, কিন্তু দিলে ভালো হয়। আবার এই ভর্তাটাই কিন্তু মাছও ইউজ করা যায়,
যে কোনো মাছ কাটা বেছে ভর্তার সাথে দেয়া যায়, কিন্তু আমি আজকে মাছ দিব না। মাছটা চাইলে অপশনাল, দিয়ে যে চাই বেশি দিতে পারবে, না চাইলে না দিতে পারবে। এখন আমি এইগুলো আমার প্রায় এটা ভাজা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিব। সবগুলো ভেজে উঠে নেওয়ার পর আমি এখন টমেটো কেটে রাখছিলাম। আমি এখানে আমার টমেটোগুলো একটু ছোটো সাইজের, এই জন্য আমি দুইটা টমেটো, আমি এখানে দুইটা টমেটো অ্যাড করেছি। কি আর আপনারা যদি রেসিপিটা ফলো করতে চান তাহলে ভিডিওটা না টেনেই দেখতে হবে, টেনে দেখলে কিন্তু স্কিপ করে ফেলবেন। আর বাসায় আপনারা আশা করি একবার ট্রাই করবেন, আপনাদেরও ভালো হবে সেটা। আমার টমেটোটা কিন্তু হয়ে গেছে, দেখেন এরকম ঘোটা ঘোটা করে কিন্তু টমেটোটা ভেজে নিতে হবে। আর আমি এখন এটা নামিয়ে নিব চুলা থেকে। আর সব সময় লাল পাকা টমেটোটাই কিন্তু নিতে হবে। আমি এখন ভর্তাটা মাখিয়ে নিব, এর জন্য আমি একটি বোল্টের ভিতরে শুকনা মরিচ আর সবগুলো উপকরণ যে ঝাল, আর এখানে কিন্তু আমি আবারও একটু লবণ অ্যাড করব। আমার লবণটা একটু কম হয়ে গিয়েছে। এই লবণ আর মরিচটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন। আর আমি এইভাবে আমি সবগুলো মাখিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিব, একটু সরিষার তেল দিয়ে দিব, লবণ দিয়ে দিয়েছি। সরিষার তেলটা কিন্তু একটু বেশি দিতে হয়। আর কেউ যদি আচার খাইতে চায় তাহলে আচার অ্যাড করতে পারেন, আমি একটু আচারের তেল দিয়ে দিব। ধনিয়া পাতা খাইলে সে দিতে পারেন, আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করব না, কারণ ধনিয়া পাতাটা আসলে আমাদের বাসায় কেউ পছন্দ করে না, এই জন্য আমি ভর্তায় ধনিয়া পাতা অ্যাড করব না। যারা ধনিয়া পাতা পছন্দ করেন অবশ্যই ধনিয়া পাতা দিবেন, আর ধনিয়া পাতার গন্ধটা আসলে সবাই নিতে পারে না, আমাদের এটা অভ্যস্ত না, এই জন্য আমি এটা দিব না। আমার সবগুলো উপকরণ মাখানো শেষ, এখন আমি এর ভিতরে যে কপিটা রাখছিলাম ওটা দিয়ে দিব। দিয়ে এটা আমি খুব ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নিব। এভাবে আমি মাখিয়ে নিয়েছি। এখন শেষ মুহূর্তে কিন্তু এই টমেটোটা দিতে হবে, আমি টমেটোটা ঢেলে দিব, দিয়ে আর একটু মাখিয়ে নিব। আমার ভর্তাটা একেবারে রেডি, আমি এখন এটা পরিবেশন করে দেখাবো যে কেমন হয়েছে। আর কালারটা দেখছেন যে এত সুন্দর একটা কালার আসছে ভর্তাটা, দেখলে খাইতে মন যাচ্ছে। কিন্তু আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।